তো আজকে আরেকটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমরা হয়তো বেশ কিছুদিন ধরে কিছু কিছু রিসিভারে রিভিউ দিচ্ছি, অনেকেই এর সুফল পাচ্ছেন, ভালো মন্দ বিভিন্নভাবে অনেকেই নিচ্ছেন, কারো হয়তোবা রেটের সমস্যা আছে, কারো হয়তোবা কোনো অপশন কাজ করছে না, বিভিন্ন বিষয়ে একটু সমস্যা তো থাকছেই। তো আজকে সর্বোপরি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি, আশা করছি এইখানে যে একটু কম রেটে এই জাতীয় যতগুলো বক্স এসেছে বা এই জাতীয় যতগুলো বক্স আপনাদেরকে রিভিউ দেওয়া হয়েছে, আমি মনে করি এটি তার ভিতর অন্যতম আরেকটি বক্স হবে এবং কম পয়সায়। আপনারা জানেন যে এটা 265 ছাপোর্টেড, এটা আমরা যাব যে বক্সগুলো রিভিউ দিয়েছি কোনোটি কিন্তু 265 ছাপোর্টেড নয়, সুতরাং এটা একটা বিষয়। সুতরাং একটু স্ট্রং বক্স আমরা আজকে একটু দেখাবো এবং 265 ছাপোর্টেড এবং কী কী সুযোগ সুবিধা আছে সেটা আমরা সরাসরি মেনু অপশনে যাই এবং টিভি স্ক্রিনে গিয়ে সেটা আমরা দেখাবো এবং কী করে যদি এই অপশনগুলো না পান কী করে বক্সটিতে আপডেট দিবেন সে বিষয়টিও আমরা আজকে একসাথে দেখিয়ে দেব। তো চলুন আমরা সেদিকে যাই। তো বন্ধুরা, যে বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি, ওপেন বক্স HDSX6 এবং এটা কিন্তু 265 ছাপোর্ট, 265 HEVC, সেটা এ যাবত যে কয়েকটি বক্স কম দামি যে বক্সগুলো দেখানো হয়েছে কোনোটিতে কিন্তু এটি নেই। এবং এর যে অপশনগুলো আগের যে ভার্সনটি দেখেছিলাম সেটি পুরাতন একটি ভার্সন, তবে এখন নতুন আপডেট হিসেবে একটি রিমোট, একটি USB কেবল, HDMI কেবল, মূলত আমরা বক্সটা আমি একটু আগে আনবক্সিং করেছি সেই বক্সটা আমি এখন দেখানোর চেষ্টা করবো। এখানে কী কী আছে, DC এবং AC দুটো অপশনই আছে, সুইচ, কম্পোজিট AV, HDMI এবং এখানে USB পোর্ট, পিছে একটি LNB ইন আউট, এছাড়াও সামনে একটি USB আছে, পাওয়ার বাটন, এছাড়াও এবং অন্যান্য বাটনগুলো উপরে আছে, সামনে তো আছে এবং স্টিল বডি সব দিক মিলে কিন্তু বেশ মজবুত করেছে আমি দেখছি এই বক্সটি। সুতরাং এই বক্সটির ব্যাপারে আমার মনে হয় খুব বেশি কিছু বলার দরকার হবে বলে মনে হয়নি, মানে স্ট্রং বক্স। যারা বিশেষ করে আমি মনে করি একটা অনেকক্ষণ চালাতে চান, বিশেষ করে কন্ট্রোলে যারা চালাতে চান তাদের জন্য বক্সটি অত্যন্ত উপযোগী বলে মনে করি। এবং চলুন আজকে আমরা এই বক্সটি কী কী মেনু আছে এবং আপডেট দেবো আমরা টোটালি, কীভাবে আপডেট দেবেন, কোথা থেকে আপডেট দেবেন এবং আপডেট দেওয়ার পর কী কী সুযোগ সুবিধা আছে, সাউন্ড প্রবলেম আছে কি না বা কোন কোন সার্ভারে চলে, কী কী ইউটিউব চলে কি না, সব মিলে আমরা বিষয়টা আজকে দেখব। তো চলুন আমরা ডিসপ্লেতে চলে যাই এবং দেখতে পাচ্ছেন এটা HDMI কেবল, আমরা HDMI কেবলটা এখানে প্রবেশ করে দিই এবং এইখানে যে বিষয়টি আমি সাধারণত বর্তমানে যার মাধ্যমে ক্যাপচার করে থাকি এটা হচ্ছে ভিডিও ক্যাপচার ডিভাইস, এবং যেহেতু চমৎকার রেজলেশন এটা এই জন্য জাস্ট বর্তমানে আমি এটাই ব্যবহার করে দেখেছি, যে আমি এই যাবৎ ক্যাপচার ডিভাইস হিসেবে যতগুলো ব্যবহার করেছি তার ভিতরে এটি দেখছি লেটেস্ট এবং ভালো লেগেছে। তো চলুন এবার আমরা একটু চলে যাই এবং এটা আমি দেখেছি ভালো কাজ করে, এই কাম এটা ব্যবহার করবেন, এটা ব্যবহার করলে ঠিক এমন একটা অপশন আসবে। এরপর যদি আমরা রিসিভারের পাওয়ার অপশনটি দিয়ে দিই, অর্থাৎ পাওয়ার কেবলটি ইনসার্ট করি, দেখি তাহলে, এবং এর যে মেনু অপশনটি অর্থাৎ যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন যে একটি বুট মেনু, চমৎকার একটি ডিসপ্লে কিন্তু এখানে ওপেন হবে এবং ওপেন বক্স HDSX6 যে লোগো বা মেনুটি সেটা কিন্তু ওপেন হয়ে গেল সফটওয়্যার। এবং এটা কিন্তু আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যে সকল আমরা যে সকল রিসিভারগুলো দেখি সব কিন্তু 512 বেশিরভাগই রিসিভারগুলো মেমোরি, কিন্তু এটি কিন্তু 1 GB মেমোরি এবং দেখতে পাচ্ছেন এটার 8 MB DDR RAM, সুতরাং এটা কিন্তু একটা বিষয়, এটি 8 MB ফ্ল্যাশ মেমোরি, সুতরাং বুঝতে পারছেন এই দিক দিয়ে কিন্তু একটু সুবিধা আছে। তো এটাকে আমরা একটু আপডেট করব, কিভাবে আপডেট করব সে বিষয়টি একটু দেখব আমরা। এবং কম্পিউটারে USB-তে প্রবেশ করালে দেখতে পাচ্ছেন এখানে পেন ড্রাইভ ওপেন হবে এবং এই পেন ড্রাইভে কিন্তু আপনার বিভিন্ন ছবিটা কিন্তু এখানে কপি করে নেবেন,
तो एर भेतर थेके आमी डाउनलोड करेछि देखुन आमार डाउनलोड फोल्डारे एकटी सफ्टवेयर एखाने आमी डाउनलोड करेछि देखुन ओपेन बक्स SS6 आमी ए 8 MB फाइल ए फाइलटी कपि करे आमी एबार आमार पेन ड्राइवे आमी फाइलटी प्रवेश करे दिई बस हो गल यार ओपन कर रिसीवर रिसीवर जो यूएसबी मॉडेम यूएसबी पोर्ट से यूएसबी पोर्टे जदि पेन ड्राइवटा के प्रवेश कर देव यूएसबी पोर्टे पेन ड्राइवटा के अपना इनसार्ट कर देवें तो इनसार्ट कर दे एबार जदि चले जाए डिसप्लेते देखो ये आपग्रेडे चले जाबान आपग्रेड आप देखते आपग्रेड आपग्रेड ओके करबें इरपर देखो यूएसबी डाम यूएसबी के आपग्रेड करबें इरपर सेक्शन अल कर देवें अपनारा अल फाइल पाथ सी ड्राइव एखान जो फाइल कपि कर देखी पाइकर ओपन बक्स हाँ SX6 फाइलटी ओके कर देवें एरपर आपनारा स्टार्ट कर देवें देखो स्टार्ट कर दी किन्तु सफ्टवेयरटी आपडेट होते शुरू करबे एखन कथा होच्छे डंगल हिसेबे आमरा कोनटा व्यवहार करब आमरा एकटु दुटो डंगल आमरा होयतो व्यवहार करे देखी जे कोनटा एक्चुअलि काज करे एटा एकटा विषय जे डंगलटा काज करबे कोनटा तो एखाने दुई पदेर डंगलटा आमी व्यवहार करे देखब तो एक होच्छे जे दंगलगुलो वायरलेस अडाप्टर जेटा और एक होच्छे VI दंगल तो आमरा दुटोई एकटु ट्राई करे देखी जे एक्चुअलि कोन दंगलटी एखाने काज करे अथवा ये पाशे जेटा आछे दुटो प्राय एकई दंगल आमरा जेखाने एकटा व्यवहार करते पारी तो आमी प्रथम एटाई ट्राई करे देखी जे एटा सपोर्ट करे किना एई दंगलटी सपोर्ट करे किना सेटा एकटु देखब तो जेहेतु आपडेट हो गेछे आमरा पेन ड्राइवटिके खुले फेली এবং এই দঙ্গলটিকে আমরা একটু ইউজ করে দেখি আচ্ছা আমি দঙ্গলটিকে ইউজ করে দেখি যে আমরা এরপর যদি ওয়াইফাই অপশনে চলে যাই আমরা যে কি শো করে ওয়াইফাই গেলাম হ্যাঁ এই দঙ্গলটি কিন্তু সাপোর্ট করেছে দেখতে পাচ্ছেন দঙ্গলটি কিন্তু সাপোর্ট করেছে আমি এবার আরেকটা দঙ্গল দেখব এই VI দঙ্গলটা দেখব যে আসলে VI-টাও কাজ করে কিনা অনেকের কাছে এই দঙ্গল নিয়ে একটা সমস্যা আছে অনেকের কাছে হয়তো VI-টা আছে বা এই দঙ্গলটি আছে অনেকের কাছে কিন্তু আবার অন্যটি নাই এই একটা সমস্যা করে যেটা আমরা এটা একটু চেক করে দেখি যে আসলে এই দঙ্গলটি কাজ করে এটা হচ্ছে VI দঙ্গল তো এটা আমি খুলে ফেলি খুলে ফেলে এই যে VI-র যে দঙ্গলটি সেই VI দঙ্গলটি আমি এবার একটু ইনসার্ট করি যে দেখ VI দঙ্গলটি কাজ করে কিনা ওকে এবার আমি যে ডিসপ্লেতে যাই তো দেখতে পাচ্ছি হ্যাঁ VI দঙ্গলটি দেখুন VI দঙ্গলটা কিন্তু কাজ করছে আমরা আরেকটা বিষয় দেখব যে মডেম হিসাবে আমাদের কি কি মডেম কাজ করে বা কোন মডেমটি সাপোর্ট করে সেটাও আমরা একটু দেখব আমি এখানে দুটো মডেম নিয়েছি একটা হচ্ছে গ্রামীণ ফোনের যে 4G মডেম এটা আমি দেখব এটাও কাজ করে কিনা এবং আরেকটা হচ্ছে SSDPA একটা মডেম এই দুটো মডেম আমি ট্রাই করব যেটা আসলে কাজ করে কিনা তো চলুন আমরা ওয়াইফাইটা খুলে ফেলি এবং প্রথম এই 4G মডেম যেটা গ্রামীণ ফোনের এটাই আমি একটু ইনসার্ট করে দেখি অ্যাকচুয়ালি যে এটা কাজ করে কিনা বা সাপোর্ট করে কিনা আমি এটা প্রবেশ করি তার মানে হয়তো এই ডিভাইসটি ওকে দেখতে পাচ্ছি এখানে নেটওয়ার্ক সেটিং ওয়্যার ডিভাইস এবং এটি কিন্তু কানেক্টেড দেখতে পাচ্ছেন এটি কিন্তু কানেক্টেড হয়ে গেছে এরপর আমি এই মডেমটিকেও একটু দেখবো যে এটা মার্কেটে পাওয়া যায় অনেক সময় SSDPA এবং এটা 4G এটাও 4G মডেম আমরা এই দেখবো এই মডেমটি কী অবস্থা দাঁড়ায় আচ্ছা আমরা এই মডেমটি প্রবেশ করাই এবং একটু অপেক্ষা করি যে এখানে আসলে এই সফটওয়্যারটি ইনস্টল হতে একটু সময় নেয় জানেন মডেমের সফটওয়্যার এবং দেখতে পাচ্ছি এটাও কিন্তু সাপোর্ট করেছে আসলে এই খুঁটিনাটি বিষয়গুলো একটু দেখাতে গেলে
অনেক সময় লেগে যায়। তো যা হোক, মডেম কাজ করছে, ওয়াইফাইও দুটো আমি দেখেছি, দুটোই কিন্তু কাজ করছে। জাস্ট এই এমিকাস্ট ওপেন করবেন, এবং এমিকাস্ট ওপেন করলে দেখবেন যে কি চমৎকার কিছু অপশন যেটা এই রিসিভারের সাথে কাজ করে। আপনারা জানেন এই রিসিভারটি হচ্ছে ওপেন বক্স SX6, এবং আমার জানার মতে যতগুলো রিসিভার এ পর্যন্ত আমি রিভিউ দিয়েছি তার ভিতর এই অপশনটি আমি কোনো রিসিভারে এত সুন্দর অপশন পাইনি। তো এখান থেকে দেখুন আমরা কি কি পেতে পারি। আপনারা এমিকাস্ট অপশনটা ওপেন করলে ঠিক এমনই পাবেন। তো যদি আমরা এখান থেকে দেখুন রিসিভারের রিমোট, এটা হচ্ছে রিসিভারের রিমোট, আমরা চমৎকারভাবে দেখুন এখানে ওকে দেই, দেখতে পাচ্ছেন যে আমার রিসিভারে কিন্তু কাজ করছে, অর্থাৎ চমৎকারভাবে উপরে নিচে সব কিছু আমি এখান থেকে করতে পারছি। সাউন্ড প্রবলেম সব এখানে 1, 2, 3 আমরা কাজ করতে পারছি। এছাড়াও এখানে গেলে দেখুন সমস্ত অপশনগুলো কিন্তু রিমোটের এখানে কাজ করছে। তো এটা একটা চমৎকার বিষয়। আরেকটা বিষয় দেখুন এইখান, অর্থাৎ এটা কিন্তু আমার মোবাইলের অপশন, সুতরাং এই মোবাইলের যে কোনো ইমেজ ভিডিও, যেমন ধরুন আমি এই ভিডিওটি শেয়ার করব, এই ভিডিওটি আমি দেখব, এই ভিডিও এই এই ইমেজটি দেখব, তো এখানে যে বাটনটি আছে এটার চাপ দিই, দেখুন সাথে সাথে কিন্তু আমার টিভি স্ক্রিনে, অর্থাৎ রিসিভারের টিভি স্ক্রিনে চলে গেলো। এটা কিন্তু রিসিভারের টিভি স্ক্রিন, সেটা হয়তো বুঝতে পারছেন আমি ক্যাপচার করছি এইভাবে, এটা টিভি স্ক্রিনে চলে গেল। তো চমৎকার কিছু অপশন কিন্তু এইভাবে আমরা রিসিভারের সাথে কানেক্ট করতে পারি। এখন কথা হলো শুধু এটাই না, দেখুন ভিডিও দেখতে চাইলে সরাসরি ভিডিওটাও আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে মিউজিক, MP3 ফাইল সব কিছুই কিন্তু এখানে শো করবে এখানে। তবে সবচেয়ে বেশি আশ্চর্যজনক ব্যাপার যেটা, যারা নিচে দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটা ওয়েব চিহ্নের মতো, আমি যদি এবার ওয়েব চিহ্ন দিই এবং সমস্ত অপশনগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন হয়ে গেল। এবং এই এটি সব কিছু কিন্তু এখানে শো করবে। যেমন আমি ইউটিউবে যাব, আমি যদি এখান থেকে ইউটিউবটা ওপেন করি, দেখুন ইউটিউব ওপেন হয়ে গেল, এবং সব কিছু এত চমৎকার। ধরুন আমি এই ভিডিওটি দেখব, আমি ভিডিওটি প্লে করি, দেখুন এই ভিডিও প্লে করার সাথে সাথে আমি এইখানে দেব, এখানে দিলেই দেখুন যে এই ঠিক সেম ভিডিওটি দেখুন এখানে চলে আসলো, কিন্তু টিভিতে চলে আসবে। এবং এইখানে আর একটা বিষয়, যদিও আমার এখানে অর্থাৎ নেট কানেকশন, অর্থাৎ অ্যান্টেনা কানেকশনটি করে নেই, যেমন ধরুন DVB-to IP আমি এটি, অর্থাৎ রিসিভারের সাথে মোবাইল কানেকশন, তো আমি এটা যে অপশন ওপেন করি এবং দেখুন এটা আসলো, এবং এখানে যে আমি ক্লিক করি, দেখুন এখানে যে আমি যদি এবার অপশনটি একটু দেখানোর চেষ্টা করি, দেখুন যে আমার টিভি, অর্থাৎ রিসিভারের সাথে টিভি এবং রেডিও দুটো অপশন আছে। এখন যদি আমি টিভিতে ক্লিক করি, দেখুন অর্থাৎ এই টিভির যে চ্যানেলগুলো যেহেতু এখন চলবে না, কারণ এখানে আমার অ্যান্টেনার তারটি খোলা, সঙ্গে এটা চলবে না। সুতরাং দেখুন একেবারে, অর্থাৎ আমার রিসিভারের যে চ্যানেলগুলো, সমস্ত চ্যানেলগুলো এখান থেকেও ক্লিক করলে ঠিক এই টিভি স্ক্রিনে চলা সম্ভব। এবং মোবাইলেও চলা সম্ভব। তো রিসিভারে এখানে যে এইখানে দেখুন এই যে মিকাস্ট, এই মিকাস্ট অপশনে এখানে যে নামটি লিখবেন, আমি যেমন শুভাশিস লিখেছি, এখানে যে নামটি লিখবেন মূলত এই আপনার মোবাইলেও ঠিক সেই নামটি শো করবে মিকাস্ট ওপেন করলে, এবং কানেক্ট হয়ে যাবে। এছাড়াও তো রইল পাওয়ার ভিউ, বেসকি, অটো সহ যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু রিসিভারটিতে অন্যান্য অপশন থেকেই গেল। আসলে ভিডিওটি অনেক বড় হয়ে গেল, আমি সব কিছু দেখাতে পারলাম না, অ্যাজুজাল যেগুলো সেগুলো আপনারা হয়তো দেখে নেবেন। এবং দাম হিসাবে ধার্য করা হয়েছে আপনারা 1500 থেকে 1600 টাকা এই রিসিভারটি সংগ্রহ করতে পারবেন, ছগির ইলেকট্রনিক্স থেকে সংগ্রহ করতে পারবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করলে রিসিভারটি সংগ্রহ করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের সকলের মনোরঞ্জন করবে। তো আজকে এ পর্যন্ত রাখছি, অনেক অনেক বড় হয়ে গেল ভিডিওটি, তারপরও সবাই একটু কষ্ট করে দেখবেন, এই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।